হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রেসিপি বক্সে আপনাদের স্বাগতম। যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। চলে আসলাম আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করতে। বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেমটা খুব বেশি হয়ে থাকে আর এটা খুবই কমন একটা প্রবলেম। আমরা মারা সবসময় খুব বেশি টেনশনে থাকি যখন বাচ্চাদের এই প্রবলেমটা হয়ে থাকে, আর বাচ্চারা যেহেতু অনেক কিছুই বুঝতে চায় না বা বুঝে না, তারা অনেক সময় চকলেট, চিপস, এই খাবারগুলো বেশি খেয়ে থাকে, সবজি খেতে চায় না, পানি কম খায়, তার জন্য কনস্টিপেশনের প্রবলেমটাও খুব বেশি হয়। বাচ্চাদের যখন বাথরুমের এই সমস্যাটা হয় তখন মারা অনেক বেশি টেনশনে পড়ে যান, আর আমরা মারা কিন্তু বাচ্চাদের কষ্ট একদমই দেখতে পারি না, সহ্য করতে পারি না। তখন যখন আমরা ডক্টরের কাছে যাই, ডক্টর একটা সার্টেন টাইমের জন্য ওষুধগুলো দিয়ে থাকেন, সেটা খেয়ে কিছুটা নর্মাল হওয়ার পর আবারও দেখা যায় যখন আমরা ওষুধ স্টপ করি তখন আবার শুরু হয়। অনেক সময় তো অনেক মারা বলেই থাকেন যে আমরা হচ্ছে গ্লিসারিন বা সাপোজিটার দিচ্ছি, তারপরেও বাচ্চাকে বাথরুম করাতে পারছি না। তার জন্যই আমি আজকে আপনাদের সাথে কিছু জুসের রেসিপি শেয়ার করব, যেগুলো বাচ্চাকে অনেকটাই সাহায্য করবে কনস্টিপেশনের এই প্রবলেমটা থেকে দূর করতে। বেশ কিছু খাবারও রয়েছে যেগুলো খেলে কিনা বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেমটা হবে না বা অনেকটাই এটার থেকে এই এই প্রবলেমটার সমাধান অনেকটাই করা যাবে। তবে সেসব রেসিপি আজকে শেয়ার করছি না। আজকে শুধুমাত্র চারটা জুসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেগুলো কনস্টিপেশন যখন হবে তখন বাচ্চাদের দিলে বা বাচ্চাদের খাবারে যদি আমরা ডেলি খাবারে এক দুদিন পরপর রাখি তাহলে বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেমটা হবে না। তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। প্রথম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে অ্যাপেল জুস। আমরা বাচ্চাদের খাবারে রেখে থাকি বা অনেক বাচ্চারা আছে অ্যাপেল খুব পছন্দ করে, কিন্তু যখন বাচ্চারা রেগুলার অ্যাপেল খাবে সেই ক্ষেত্রে কনস্টিপেশনের প্রবলেমটা বেড়ে যেতে পারে। অ্যাপেল কিন্তু কনস্টিপেশনের প্রবলেম বাড়াতে খুব বেশি ভূমিকা পালন করে। তবে এই অ্যাপেলই কিন্তু একটু অন্যরকমভাবে যদি আমরা বাচ্চাদেরকে খাওয়াই তাহলে বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেমটা সমাধান দিতে পারে। আমরা নর্মালি বাচ্চাকে ছোট ছোট পিস করে অ্যাপেল খাইয়ে থাকি অথবা অ্যাপেলের পিউরি বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে থাকি, কিন্তু যখন বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেম হবে তখন বাচ্চাকে যদি আমরা র অ্যাপেল জুসটা খাওয়াই তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেমটা অনেকটাই দূর হবে। আমি এখানে প্রথমে একটা গ্রিন অ্যাপেল খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এখানে 1 চা চামচ ব্রাউন সুগার এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল, খুব ইজি কিন্তু। তবে হ্যাঁ, যদি আপনি বাচ্চাকে সাধারণভাবে জুস খাওয়াতে চান সেই ক্ষেত্রে এটাকে ছাকার কোনো প্রয়োজন নেই, আপনি সরাসরি একটা গ্লাসে দিয়ে বাচ্চাকে দিতে পারেন। কিন্তু যখন বাচ্চার কনস্টিপেশনের প্রবলেমের জন্য বা তার পটিকে নরম করার জন্য আপনি এই জুসটাকে খাওয়াবেন তখন কিন্তু এটাকে অবশ্যই একটা ছাঁকনিতে ছেঁকে শুধুমাত্র জুসটা দিতে হবে। কাপে বয়স বেঁধে বাচ্চাকে 1/2 কাপ থেকে 1 কাপ পরিমাণ দিতে পারেন, আর এটাকে 1/2 কাপ থেকে 1 কাপের বেশি দিতে যাবেন না, তাহলে বেশি পরিমাণে খাওয়ালে কিন্তু বাচ্চার তখন আবার লুজ মোশন শুরু হয়ে যেতে পারে। সেজন্য এটাকে পরিমাপটা একটু মাথায় রাখতে হবে, আর অবশ্যই এটা 1 বছরে+ বাচ্চাদেরকে দিতে হবে। এবার চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপি হচ্ছে ড্রাই গ্রেপ জুস, অর্থাৎ আমি কিসমিস বলছি। এটা খুবই কার্যকরী এবং ইজি একটা ওয়ে বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেমটা দূর করতে। বাচ্চার যখন কনস্টিপেশনের প্রবলেম হবে বা আপনি যখন বুঝতে পারছেন যে আপনার বাচ্চার বাথরুমটা একটু পটি শক্ত হয়ে গেছে, ওর একটু কষ্ট হচ্ছে, শুরুর দিকেই একদম প্রথম দিকেই যদি এই জুসটা দিতে পারেন তাহলে এই বাচ্চাকে কনস্টিপেশনের জন্য ওষুধ খাওয়াতে হবে না বা সাপোজিটার বা গ্লিসারিন ইউজ করতে হবে না। আমি এখানে যেটা করছি, 1 মুঠো কিসমিস হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটু কিছুটা গরম পানি দিয়ে ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর কিসমিস কিন্তু বেশ অনেকটা নরম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি হাত দিয়ে চাপ দিয়ে এটাকে চটকে নিতে পাচ্ছি। এবার আমি আমার সুবিধার্থে আরেকটা বড় বাটিতে নিয়ে নিলাম এবং সেই কিসমিসগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। ভালো করে চটকে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, ব্যাস
তৈরি হয়ে গেল আমার ড্রাই গ্রেপ জুস। এই জুসটা একদম ম্যাজিকের মতো কাজ করবে বাচ্চাদের যদি কনস্টিপেশনের প্রবলেম হয়। এর সাথে চিনি বা অন্য কিছু অ্যাড করার প্রয়োজন নেই, জাস্ট বাচ্চাকে এইভাবেই খাইয়ে দিতে পারেন। আপনারা যদি দেখেন যে বাচ্চা এইভাবে খেতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে এই জুসটা দিয়ে ওটস রান্না করেও বাচ্চাকে খাওয়াতে পারেন। ওটসও কিন্তু কনস্টিপেশনের প্রবলেম সলভ করতে সাহায্য করে, কারণ ওটসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। চলে যাচ্ছি আমার তৃতীয় রেসিপিতে। তৃতীয় রেসিপি হচ্ছে ক্যারোট জুস। আমরা অনেকেই 8 থেকে 8 মাসের পর থেকে বাচ্চাকে গাজরের হালুয়া, গাজরের জুস বা গাজরের পিউরি এসব দিয়ে থাকি। যদি কিন্তু একটা কথা, যখন বাচ্চাদের বা যেসব বাচ্চাদের বাথরুমের সমস্যা হয় বা পটি শক্ত হয়ে যায় কিছু অল্পতেই, সেসব বাচ্চাদের ক্ষেত্রে গাজর কিন্তু, বিশেষ করে সেদ্ধ গাজর বা সবজিতে দেওয়া গাজর বা কোনো খিচুড়িতে দেওয়া গাজর কিন্তু কনস্টিপেশনের প্রবলেম বাড়াতে সাহায্য করে। কিন্তু এর বিপরীত সাইড হচ্ছে, আপনি যখন বাচ্চাকে গাজরের জুস দিবেন সেইটা কিন্তু আপনাকে কনস্টিপেশনের প্রবলেম দূর করতে সাহায্য করবে। আমি এখানে একটা গাজরের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি এবং 2 চা চামচ ব্রাউন সুগার। যেহেতু বাচ্চারা একটু মিষ্টি জাতীয় কিছু হলে খেতে বেশি পছন্দ করে, সেজন্যই জুসের মধ্যে আমি এখানে সুগার অ্যাড করছি। তবে কোনো বাচ্চা যদি চিনি ছাড়াই খায় তাহলে তো আরও ভালো, চিনি অ্যাড করার প্রয়োজন নেই। এবার আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। একটু সময় নিয়ে করতে হবে কারণ গাজরটা একটু শক্ত হয়। ব্যাস, আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। আমার জুসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, কিন্তু এরকম র অবস্থায় বাচ্চারা খেতে চাইবে না, কারণ গাজরের র যে স্মেলটা সেটা অনেক সময় বাচ্চারা পছন্দ করে না। তার জন্য আমি জাস্ট চুলায় 1 থেকে 2 মিনিট একটা বসিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট হালকা একটু, শুধুমাত্র একটু গরম হওয়ার জন্য ওয়েট করছি, যেন র যে একটা স্মেল সেটা চলে যায়। 1 থেকে 2 মিনিট চুলায় এটাকে জাল করার পর রেডি হয়ে গেল আমার ক্যারোট জুস। এবার একটা গ্লাসে সার্ভ করে ঠান্ডা হওয়ার পর বাচ্চাকে খাওয়াতে পারেন। ক্যারোট জুসও কিন্তু বাচ্চাদের পটি নরম করতে অনেক বেশি হেল্প করবে। এই প্রত্যেকটা রেসিপি কিন্তু আমাকে আমার বাচ্চার যিনি ডক্টর তিনি আমাকে সাজেস্ট করেছেন, কারণ আমার বাচ্চারও একটা সময় কনস্টিপেশনের প্রবলেমটা খুব বেশি হতো। এরপর চলে যাচ্ছি আমার রেসিপি 4-তে। এটা খুবই ইজি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁপে নিয়েছি, পাকা পেঁপে নিয়েছি। আর পেঁপেটা যেহেতু মিষ্টি হয় এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এর সাথে আমি প্রথমে পেঁপেটাকে ভালো করে ব্ল্যান্ড করে এটাকে একটু লিকুইড ফর্মে আনার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি যোগ করেছি। ভালো করে মিক্স করে একটা গ্লাসে দিয়ে বাচ্চাকে সার্ভ করতে পারেন বা বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। যদি 1 বছরের নিচে বাচ্চা হয়, 6 থেকে 9 মাসের বাচ্চাকে এই পেঁপে জুসটা আপনারা খাওয়াতে পারেন। এবং এই পেঁপে জুসটা যখন 6 থেকে 9 মাসের বাচ্চাকে খাওয়াবেন তখন এর সাথে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, জাস্ট পেঁপেটাকে পিউরি হিসেবে বাচ্চাকে খাওয়াতে পারেন। দেখবেন বাচ্চাদের যে কনস্টিপেশনের প্রবলেম আছে একদম থাকবে না। আমি যে রেসিপিগুলো দিয়েছি সেই সবগুলো একদিনে ট্রাই করার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন বাচ্চার পটি একটু শক্ত হতে শুরু করেছে, বা কোনো দিন, সব দিন তো সমান যায় না, যেদিন দেখবেন যে বাচ্চা একটু বাথরুমটা শক্ত করেছে বা তার বাথরুম করতে একটু কষ্ট হয়েছে, তখন আপনি চট করে ওর ডেইলি খাবারে যে কোনো একটা জুস অ্যাড করে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিগুলো অনেকের কাজে আসবে বা হেল্প হবে। যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাই আমার সার্থকতা। আজ তবে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।